ইয়া রাসূলুল্লাহ বলতে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন কে? কোরআন শরীফে আল্লাহ যেমনে বলেছেন তেমনে না পারলেও কিছুটা হলো আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। তাফসীরে জালালাইনের কিতাব আমার সামনে নিয়ে আসুন, এখন দেখাইয়া দিব। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে আল্লাহ বলেছেন আমার হাবিবকে তোমরা যেমন তেমন করে ডাকবে না, একে অপরের মধ্যে যেমন ডাকাডাকি করো, ভাইকে ভাই যেমন ডাকে, বন্ধুকে বন্ধু যেমন ডাকে, ছেলে বাবাকে যেমন ডাকে, বাবা ছেলেকে যেমন ডাকে, এমন করে আমার হাবিবকে ডাকতে পারবা না, পারবা না। আমার হাবিবকে কেমন করে ডাকবা? তাফসীরে জালালাইন এই কিতাবের মধ্যে রয়েছে। আমাদের আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, বিভিন্ন মাদ্রাসার মধ্যে এই কিতাব পড়ানো হয়। তাফসীরে জালালাইন খুলে দেখুন, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা, এই আয়াতের মধ্যে তাফসীর করা হয়েছে আল্লাহর হাবিবকে কিভাবে ডাকবে। স্পষ্ট লেখা আছে বাল্লাহুল ইয়া নবী আল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আমার হাবিবকে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো। বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে আমার মায়ের নবী খুশি হয় না? হয় না? কথা বলেন হয় না? হয় না? আমরা আল্লাহকে ডাকি ইয়া আল্লাহ, ইয়া ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান বলে আল্লাহকে ডাকি না ডাকি না? কথা বলেন ডাকি না ডাকি না? ইয়া আল্লাহ বললে ডাকলে কি কেউ বাধা দেয়? কথা বলেন বাধা দেয়? ইয়া আল্লাহ বলে আল্লাহর ডাকলে কেউ বাধা দেয় না? ঠিক রকম ভাবে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, ইয়া আল্লাহ বলে যেমন বাধা নাই, ইয়া রাসূলুল্লাহ বলেও তেমন বাধা নাই। তাফসীরে জালালাইন ঘুরে দেখুন, বাধা চলে যাবে কথা কোন ভিক্ষে না। আল্লাহর রাসূলকে এত ছোট করে দেখবে না, দেখবে না। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদাজ খোদা বুজুর্গ তুই তে সায়ে মুতাসার, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহর পরে আল্লাহর হাবিব আমাদের নবীর স্থান ধরে কোন ভিক্ষে না। আল্লাহর পরে আমার দয়াল নবী, আল্লাহর পরে কে? আমার দয়াল নবী আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি খালিক, তিনি মালিক, তিনি ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নাই, মিসাল নাই, তিনি স্রষ্টা। আল্লাহ খালিক, আমার নবী মাখলুক, কিন্তু আমার আল্লাহ তাআলা মাখলুককে হাবিব বানিয়েছেন, এবং হাবিব হওয়ার জন্য যা যা ডিগ্রি দরকার আমার নবীকে দিছে না, দেয় নাই। আজকে যদি বসতাম কোনো মারামারি হইতো না, কারণ তোমার নবী যিনি আমার নবীও তিনি। কথা কোন ঠিক না? তোমার কোরআন যেটা আমার কোরআন সেইটা তোমার আল্লাহ যিনি আমার আল্লাহও তিনি। কথা বলেন ঠিক কি না? তুমি আমার জন্য দোয়া করবে, এটাই হবে আমাদের ভালোবাসা। কথা কোন ঠিক না? কোন ধর্মের বিরোধিতা, কোন ধরনের হুতালাপ, কোন ধরনের মারামারি ইসলাম পছন্দ করে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, বাড়াবাড়ি করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তবে বাড়াবাড়ি হবে না, আল্লাহর হাবিবকে যদি একটু ভালো করে কেউ চেনার চেষ্টা করে। কথা কোন ঠিক না? অনেকে ভাবতে ভাবতে এমন বলে বসে, রাসূল দয়াল নবী নাকি আমাদের মতো? বাবা আপনারা সবাই বলবেন, এখানে প্রশাসনের ভাইরা আবার পুলিশ ভাইরা আছে, বিশেষ করে উপরস্থ অনেকেই আসবেন, জেনেছি আলহামদুলিল্লাহ। তারপরে প্রোগ্রামটা হচ্ছে সম্মানিত কাউন্সিলর মহোদয়ের বাড়িতে, এবং অনেকের চেহারা দেখে বুঝতেছি আপনারা মোটামুটি শিক্ষিত মানুষ রয়েছেন। একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহর হাবিব যিনি আর আমরা, আমাদের সাথে কি আল্লাহর হাবিবের কোনো তুলনা চলে? কোনো দিক দিয়েও চলে? হ্যাঁ, তাহলে আমরা যদি বলি আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব হচ্ছেন আমাদের মতো একজন, তাহলে কি আমাদের কষ্ট লাগবে না? আপনাদের লাগবে না বাবা?